আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আনবক্স করব একটি রিমোট কন্ট্রোল কার। আমি এটা 1 বছর ইউজ করেছি। এটার মডেল হলো IA Top স্পিড কার। এটার ব্যাটারি হলো 6.0 ভোল্টের। তা আমরা আনবক্স শুরু করে দিই। তবে বয়ে রাখি এটা ব্লু কালার, এটা রেড এবং হোয়াইটও পাওয়া যায়, বক্সে আছে, দোকানে পাওয়া যাবে কিনা এটা সন্দেহ। এই যে আমি আনবক্সিং শুরু করলাম। রিমোটে ব্যাটারি অলরেডি আছে এবং এমন করলে লাল লাইট জ্বলে, মানে ব্যাটারি অনেক দিনেরই। এবং চার্জার, ব্যাটারি, ফাইনালি কার। এবং এখানে কিছু তথ্য দেওয়া আছে, আমি আপনাদেরকে বলি। এই ব্যাটারি হলো 6.0 ভোল্টের আপনি। এবং এটা এই যে রিমোট গুলোতে এমন এমন হয়, এই জন্যই বাম ডান হয়। তো বক্সেরটা বোঝা লাগবে না, আমরা বাঙালি, আমরা সবই খাই। এখন আমরা ব্যাটারি লাগিয়ে দেখাবো আপনাদেরকে। এখন আমরা অন করব, এই দেখবেন লাইটটা দেখেছেন তো। এখন এই দেখেন আমরা স্পিডটা টেস্ট করব। জিনিস এটা হলো, এটা 1 ঘন্টা চার্জ করলে আপনারা আধা ঘন্টার মতো চালাতে পারবেন। তো এখন আমরা একটু রাইড দিয়ে আসি। এবং এই দেখেন একটা দরজা খুলে এই বাটনটি প্রেস করে এবং সাদা কিনলে ভাই মেখে যাবে কাদা, আপনাদেরকে বলবে সবাই দাদা। একটু ফান নিলাম আর কি, নাইছি তো। আমি সবসময় ব্যাটারি খুলে রেখে দিই বক্সে, কারণ তাহলে চার্জটা খাবে। প্রথমে আমি এই দেখি গাড়িটা রেখে দিই, তারপরে যাব রিমোটটা। রিমোট কমান, হ্যাঁ রিমোটটা রেখে দিব। এরপর আমরা চার্জার রেখে দেব, এরপর আমরা গার্ডটা এবং ব্যাটারিটা রেখে দেব, এবং তারপর বক্সটা আটকে দেব। তো গাইজ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, লাইক দিতে হবে, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে। তো এইসব গাড়ি আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন, এমন এমন মানে গাড়িগুলো সব দোকানে অ্যাভেলেবেল পাবেন, অনলাইনে দাদা পেতে পারেন। আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।